আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি শুরু করতেছি আজকের আয়োজন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে কই মাছ রান্না সেই জন্য একটা মিডিয়াম সাইজের লাউ এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুইটা বড় সাইজের কই মাছ এরকম করে কেটে এবারে চলুন মূল প্রসেসে যাওয়া যাক দিয়ে দিলাম একটা চামচ লবণ এবং চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা যদি চান এ পর্যায়ে শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারবেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য একটু এভাবেই রেখে দিব পাঁচ মিনিট পরেই ফিরে আসতেছি চলে আসলাম পাঁচ মিনিট পরেই যে পাত্রে রান্না করব সেই পাত্রেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আপনারা যেই তেলটা খান সেটাই দিতে পারবেন তেলটা একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো এবারে এই মাছগুলোর একটা পিঠ ভাজা গেলে আরেকটা পিঠ খুব ভালোভাবে ভেজে নিব কয়েক মিনিট পরেই মাছগুলোর একটা পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এখন উলটিয়ে আরেকটা পিঠো ভেজে নিব। এই রান্নাটা অল্প মশলায় রান্না করে দেখাবো খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন মাছগুলোকে আমি এরকম ডিপ ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে হালকাও করে নিতে পারবেন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সেই মাছের মাথাগুলোকেও দিয়ে দিয়েছি এবং এগুলোকেও একইভাবে ভেজে নেব মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলেই দিয়ে দিলাম একটা চামচ আস্ত গোটা জিরা এবং তিন চারটা পেঁয়াজ কুচি তিন চারটা ফালি এগুলোকে এবারে হালকা একটু কষিয়ে নিব আজ তো গোটা জিরাটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লবণ আবার সব কিছুকে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম মশলার সাথে লাউগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লাউটা যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু ভেতরে তাড়াতাড়ি মশলাগুলো প্রবেশ করতে পারবে সেজন্য এই কাজটা খুব ভালোভাবেই করতে হবে প্রায় দুই মিনিট ধরে লাউগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিট পরেই ঢাকনাটা তুলে দেখতেছি লাউই কিন্তু আমি কোনো প্রকার পানি দেই নাই দেখেন এতটুকু পানি বের হয়েছে যে এই পানিতেই কিন্তু লাউগুলো সেদ্ধ হবে না আপনাদের লাউগুলো যদি লাউয়ের পানিতেই সেদ্ধ হয় তাহলে তো ভালোই এই লাউটা সেদ্ধ হবে না তাই আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়ে ফিরে আসলাম এবারে ঢাকনা তুলে লাউগুলোকে একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটা ঘুটনির সাহায্যে লাউগুলোকে ভেঙে নিচ্ছি আদা ভাঙ্গা করে রাখবো সেই জন্য আপনারা যদি গোটা রাখতে চান তাহলে ঘুটনি দিয়ে ভেঙে নেওয়ার কোনো দরকার নেই এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো আমার চ্যানেলে একটা একের ভিতর সব ধরনের গরম মশলার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই মশলাটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজার হয় মশলা মেশানোর পর এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দেওয়ার পরে আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে চাবেন ঠিক তেমনটাই পানি দিতে পারবেন পানি দেওয়ার পর মাছগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে এবারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আবারও দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নিব দশ মিনিট পরেই ফিরে আসলাম ঢাকনাটা তুলে দেখতেছি ঝোল এবং তরকারিটা একেবারে এ পর্যায়ে চলে এসেছে আমার এই লাউ দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে পরিবেশন করতে পারবেন তবে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। পাঁচ মিনিট পরেই ফিরে আসতেছি অল্প মশলায়ও এই তরকারিটা রান্না করলে খেতে অসম্ভব মজার হয় অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ